আজকে আমি শেয়ার করবো কীভাবে আপনার ফোনের গ্যালারি বা মেমোরি কার্ড ব্যবহার না করি আপনি কিছু আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস আপনি আপনার ফাইলে রাখতে পারেন সেটা কীভাবে ইমেইলের মাধ্যমে আপনার ফোন থেকে কন্ট্রোল করতে পারেন যেমন আমরা স্টুডেন্টের জন্য সাধারণত লেগে থাকে ফটো আপনার কোনো সিভি বা অ্যাডমিট কার্ড অনেক সময় আমাদের প্রয়োজনে সবসময় রাখতে রাখতে হয় বা একাডেমিক সার্টিফিকেটগুলো স্ক্যান করে আমরা রাখতে পারি যে কোনো সময় যাতে আমরা সহজে সেটা ইমেইল করে পাঠতে পাঠাতে পারি আমি গত পর্বে দেখি যে কীভাবে ফোন থেকে ইমেইল সেন্ড করতে হয় অ্যাটাচ ফাইল সহ আমি ভিডিও ডেসক্রিপশনের নিচে দেওয়া আছে চাইলে আবার দেখে নিতে পারে তাহলে চলুন শুরু করা যাক সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে অবশ্যই ভুলবেন না আমরা প্রথমে গুগল ড্রাইভে যাবা আমাদের সবার ফোনে এই গুগল ড্রাইভটা আছে যদি না থাকে দয়া করে সবাই নামিয়ে নেবেন আপনার ইমেইল অর্থাৎ আমরা সাধারণত ইমেইলের ভিতরে জিমেইলটাই বেশি চলে আমরা জিমেইল যখন জিমেইল যে ইমেইলটা লগ ইন করবো এই যে আমরা অলরেডি এইখানে তিনটে চারটে ইমেইল লগ ইন করা আছে আপনি যে ইমেলটা ডিফল্ট রাখবেন সেটা আপনার ড্রাইভ ড্রাইভারে শো করবে সেটাই সেই ইমেইলই আপনার সঞ্চয় হবে এটা তাহলে আমরা যাই এখান থেকে আমরা গুগল ড্রাইভ যাই যার পরে এখান থেকে কীভাবে আপনি আপলোড করবেন আমার অলরেডি আপলোড করাই আছে কিছু আমি করেছিলাম বেশ আগে আমার ন্যাশনাল আইডি ফটোকপি একাডেমিক সার্টিফিকেট সার্টিফিকেট কিছু ফটো গুরুত্বপূর্ণ এগুলো যাই আমি আপনাদেরকে আবার দেখে কিভাবে আপলোড করতে হয় ফাইল তৈরি করতে হয় এখানে বেশ কিছু আছে দরকার নাই আমরা এখানে প্লাস আইকন প্লাস এইখানে যাওয়ার পরে যে এখানে যদি আমরা আপলোড আছে ফোল্ডার আসে স্ক্যান আসে গুগল ডগস আসে গুগল শিট আছে গুগল স্লাইডস আছে আমরা আপলোড যাই আপনার ফোনের থেকে বা মেমোরি কার্ড থেকে আপনি যেটা খুশি সেটা আপলোড করতে পারেন যেখান থেকে পছন্দ আপনার যদি ডক ফাইল থাকে বা সিবি থাকে বা পিডিএফ ফাইল থাকে আপনি পিডিএফ ফাইল নিতে পারেন বা আপনার কোনো অ্যাকাডিং সার্টিফিকেট ইমেজ একা থাকলে সেখান থেকে আপনি নিতে পারেন আমি একটা দেখা দেখায় এইটা নিলাম এখানে আমার একটা ইমেল অ্যাড্রেস ছিল এই যে অলরেডি ওয়েটিং টু আপলোড আপলোড হচ্ছে অলরেডি হ্যাঁ আমাদের আপলোড সম্পন্ন হয়ে গেছে এই যে এইটা এখন এইটা যদি ডাউনলোড করতে হয় আমরা যাই এই যে এই যে আমরা এখান থেকে ডাউনলোড করতে পারি ডাউনলোড করলে যদি এমন হয় যে আপনার কাছে ফোন নেই কিংবা আপনার ফোনের তা হারিয়ে গেছে তখন আপনি আমার ইমেইল লগ করে আপনি ড্রাইভারে যেয়ে এখান থেকে যে আপনি ডাউনলোড করে নিতে পারেন বা সেটা আবার ইমেইল করতে পারেন হুম আর এটা আবার লিঙ্ক শেয়ার শেয়ার করা যায় অর্থাৎ কোনো ফাইল যে ডাউনলোড করে এখান থেকে আপনি এখান থেকে যদি লিঙ্ক শেয়ার করেন আমি একটু দেখার একটু সময় নিই যদি টিউটোরিয়ালটা একটু বড়ো হচ্ছে শেয়ার লিঙ্ক যদি লিঙ্ক শেয়ার করেন আপনি এই লিঙ্কটা যা যাকে দিবেন সে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারে এইভাবে আপনি করতে পারেন আবার এটা ফাইল আকারেও তৈরি করা যায় ফোল্ডার যদি আমরা ফোল্ডার থেকে নিই তাহলে ওই ফোল্ডারে আপনি কি কী রাখতে পারেন আপনার একাডেমিক সার্টিফিকেটগুলো সাপোজ আপনি যেভাবে ক্যাটাগরি অনুযায়ী সাজিয়ে রাখতে পারেন সেভাবে হবে তাহলে আজকে এ পর্যন্তই সাথে থাকার জন্য ধন্যবাদ অবশ্যই বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগতে একটা লাইক দিবেন কমেন্টস করে জানাবেন কেমন আছে বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না টেক কেয়ার বা বাই